দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে রমজান মাস জুড়ে আমাদের এই আয়োজন থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা আজ আমাদের আলোচনার বিষয় হৃদরোগীদের রোজা আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আপনাদের সকলের প্রিয় পরিচিত যমুনা টেলিভিশনের প্রিয় মুখ অধ্যাপক এস এম মোস্তফা জামান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক কার্ডিওলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে পরামর্শ পেতে ফোন করুন 02-98-24-052 এই নম্বরে পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি ডাক্তার আবু সাইদ শিমুল যেমনটি বলছিলাম আপনাকে স্বাগত যমুনা টেলিভিশনের এই সময়ে যারা দেখছেন তারাও নিশ্চয়ই পুলকিত এবং আনন্দিত হবেন কারণ আমরা জানি যে আপনি পুরো করোনা কাল জুড়ে দর্শকদের সারা বাংলাদেশের মানুষকে নিজে যেমন প্রত্যক্ষভাবে সেবা দিয়েছেন তেমনি বিভিন্ন অনলাইন মিডিয়াতে এবং আমাদের যমুনা টেলিভিশনে অসংখ্যবার এসেছেন আপনার মূল্যবান সময় ব্যয় করে পরামর্শ দিয়েছেন আপনাকে পেয়ে আমরা আপ্লুত আপনাকে ধন্যবাদ ধন্যবাদ শিমুল আমার মতো আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যেই কারণে যে আপনিও আমার সঙ্গে ছিলেন বিশেষ করে যমুনা টিভির সঙ্গে থেকে আমরা করোনাকালে দর্শকদের সাথে খুব ভালোভাবেই চেষ্টা করছি তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য এবং আমরা প্রায় দুবছর ব্যাপী আমরা এই কাজটি করেছি এবং নিশ্চয়ই দর্শকরা আমাদেরকে মনে রেখেছেন আমরা সবসময় থাকবো আপনাদের পাশে আজও সেরকমই থাকবো জি আজকে যেই বিষয় হৃদরোগীদের রোজা হৃদরোগীর এই সময় যারা আসলে বিভিন্ন হৃদরোগে ভুগছেন তাদের এই রোজার সময় আমরা যে প্রচণ্ড গরম যে 14-15 ঘন্টা ব্যাপী আসলে একটা দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হয় এই সময় তাদের জন্য বিশেষ কী পরামর্শ রয়েছে আপনার ধন্যবাদ আসলে আমরা রমজানের বেশ অনেক দিন পার করেছি এবং আমরা প্রায় শেষের দিকে আছি তারপরেও আমরা প্রতি বছরই এই বিষয় নিয়ে আলোচনা করি অনেকে অনেক কিছু তথ্য জেনেছেন এই বছরের বিশেষত্ব হলো যেহেতু একটু গরম পড়েছে আপনি বলছিলেন যে প্রায় 14-15 ঘন্টা পানাহার থেকে বিরত থাকতে হয় এছাড়া হৃদরোগীদের জন্য আমরা রোজা রাখতে আসলে বাধা দেই না এবং শুধু ধর্মীয় কারণে সেই বিষয়টা আলাদা তবে যাদের হার্ট দুর্বল থাকে খুব বেশি যেমন ইজেকশন ফ্র্যাকশন 25% 20% 30% এরকম যদি হয় তাদেরকে একটু পানি কম খেতেও পরামর্শ দেওয়া হয় সেই কারণে একটু সমস্যা দুর্বল হার্ট যাদের বা ইজেকশন ফ্র্যাকশন কম এছাড়া যাদের আমরা স্টেন্টিং করি অথবা বাইপাস সার্জারি করা হয় অথবা অন্যান্য রোগীদের কিন্তু আমরা রোজা রাখতে বলছি তবে একটি বিষয় আমরা মনে রাখতে বলি যে যাতে পানি শূন্যতা না হয় পাশাপাশি কিছু ডায়রিয়াও দেখছি অনেকের হচ্ছে সুপেয় পানি পান করবার জন্য এবং ইফতারের সময় যাতে আমরা বলবো কি যাতে একটু আস্তে আস্তে করে ইফতারের পরে পানির পরিমাণটা বাড়িয়ে দেয় এবং সিঁড়ির আগ পর্যন্ত তারা পানি গ্রহণ করেন তবে একটি বিষয় মনে রাখতে হবে যে যাদের হার্টের রোগ থাকে তাদের কিন্তু এই হার্টের রোগের সাথে ডায়াবেটিস থাকতে পারে কিডনি রোগ থাকতে পারে উচ্চ রক্তচাপ থাকতে পারে সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এবং সেহারি এবং ইফতারিতে খাদ্য তালিকাগুলো আমাদের সেভাবে সাজাতে হবে আমরা কিছু ব্যায়াম দিচ্ছি এর সঙ্গে তারাবি নামাজ পড়ছেন সব কিছু মিলে একটি কমপ্লিট লাইফস্টাইল বা আমরা আমাদের যাপিত জীবনকে এমনভাবে করতে হয় যে গত 11 মাসে একরকম ছিল হঠাৎ করে নতুন একটি সময় তারা খাদ্য তালিকাতে অভ্যস্ত হচ্ছে সময়টি একটু ভিন্ন হয়ে গেছে এবং অনেকে নতুন নতুন যেমন ছোলা পেঁয়াজু ভাজা পোড়ার খাবার প্রতি কিছুটা আসক্তি আছে সব কিছু মিলে আমাদের অনেক অনেক কিছু বলবার আছে নিশ্চয়ই আপনার প্রশ্ন থাকলে আমরা সেই বিষয়গুলো আস্তে আস্তে একটু যদি আমরা একটু বিস্তারিত শুনতে চাই সেহেরি খাওয়া নিয়ে অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে যে পানি কতটুকু খাবে অনেক বেশি খেয়ে ফেলে হয়তো সারাদিন যে আমরা না খেয়ে থাকবো তা থেকে হয়তো মুক্ত থাকতে পারবো একজন দর্শক রয়েছেন দর্শকের প্রশ্নটা আমি নিয়ে নিতে চাইছি দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন আমার নাম নূপুর আমার বয়স 22 বছর কিন্তু রোগী আমি না রোগী হচ্ছে আমার হাজবেন্ড জি জি ওনার বয়স বলুন নাম বলুন ওনার বয়স হচ্ছে 32 বছর নাম নূরে আলম জি জি বলেন নূরে আলম সাহেবের সমস্যা ওনার লিভারের সমস্যা আছে জি উনি কি রোজা রাখতে পারবে লিভারের সমস্যা বলতে আসলে সুনির্দিষ্টভাবে যদি বলতেন কি সমস্যা বা কি অসুবিধা হয় লিভারে আমরা ডাক্তার দেখাইছি ডাক্তার বলছে লিভার নাকি হালকা একটু ড্যামেজ হয়েছে লিভার এখন সে ওষুধ চালাইতেছে আচ্ছা হয়তো ফ্যাটি লিভার এমন কিছু বলতে চাইছেন আমি দর্শকদের বলতে চাইছি যে এটা অধ্যাপক মোস্তফা জামানকে পেয়ে আমার মনে হচ্ছে তারা যেহেতু অনেকদিন পরে পেয়েছেন অন্য অন্য বিষয়ের বাইরেও প্রশ্ন করেছেন আমরা আমরা মনে উত্তর দেওয়ার চেষ্টা করি জি জি আসলে কি আমি আগে বলি দর্শক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশ্ন করবার জন্য বিশেষ করে আপনি আপনার স্বামীর জন্য প্রশ্ন করেছেন আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি তবে অনেকে আমাদের বলে থাকেন যে আসলে লিভারের সমস্যা কিন্তু যে কথা ডাক্তার শিমুলও বুঝতে পারছিলেন আসলে কী সমস্যা যদি ভালো করে না বুঝেন তাহলে কিন্তু আসলে আমরা উত্তর দেওয়াটা কঠিন আসলে কি আমরা দেখেছি বড় ধরনের কোনো সমস্যা আমরা পাই না তো যেমন হয়তো লিভার একটু চর্বি আছে চর্বি কিন্তু
সব মানুষেরই সব প্রাণীর লিভারে থাকতেই পারে। তো কিন্তু আমরা যেমন বাংলাতে আপনি যেটাকে যকৃত বলছেন, আবার ইংরেজিতে লিভার বলছেন, আবার অনেকে হার্টকে ঠিক মতো বোঝানোর জন্য বলছে যে কলিজা। এটা কিন্তু বলে না যে আমার কলিজার সন্তান, অর্থাৎ হার্টের টুকরো এরকম বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেটা কিন্তু ইংরেজিতে কিন্তু সেটা লিভার। তো এটি কিন্তু আসলে অনেকে বুঝতে পারে না। সুতরাং লিভার বলতে অনেকে মনে করে থাকেন যে আসলে অনেক বড় রোগ আছে, কিন্তু আমরা কিন্তু দেখি যে ছোটোখাটো সমস্যাকে এগুলোকে অনেকে বড় করে দেখছেন। তো সত্যিকার যদি কোনো বড় রোগ থেকে থাকে, তাহলে আমরা কিছু লিভারের পরীক্ষা দিতে পারি, যেমন SGPT, SGOT, একটি আল্ট্রাসাউন্ড করতে পারেন পেটের, এগুলো করে দেখতে পারেন যে আসলে লিভারে কোনো সমস্যা আছে কিনা। তবে একটু চর্বি কিন্তু থাকতেই পারে, একটু হাঁটাহাঁটি করবেন, অন্যান্য যে ছন্দ বলি আমরা জীবনের ছন্দগুলো মেনে চলতে বলি, সেগুলো বেশি করে পানি পান করবেন। আমার মনে হয় না যে বড় কোনো সমস্যা হবে, বয়স খুবই কম। আর একটি HBCG আমরা ভাইরাস আছে কিনা, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, যদি মনে করেন যে আরও নিশ্চিত হতে চান যে খারাপ কিছু আছে কিনা, এই দুটি ভাইরাস পরীক্ষা করে নিলে আরও বেশি আপনি নিশ্চিত হবেন। তবে আপনার জন্য আমাদের শুভকামনা, বিশেষ করে আপনার হাজবেন্ডের জন্য। কি খুব সুন্দরভাবে বলছেন, আল্লাহ কিন্তু মানুষ সহ্য করতে পারে না এমন কিন্তু মানুষের উপর চাপিয়ে দেয় না। আপনি খুব সুন্দরভাবে বলছিলেন হৃদরোগীদের রোজা, এই বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত শুনব বিরতির পর। শুধু দর্শক, এখন সময় হলে একটি বিরতি নেয়ার, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক SM মোস্তফা জামান, এবং আমরা আলাপ করছি হৃদরোগীদের রোজা এই বিষয় নিয়ে। বিরতির আগে আসলে যেমনটি বলছেন, আপনি খুব সুন্দরভাবে দর্শকের প্রশ্ন উত্তর দিচ্ছিলেন। বিরতির সময় একজন প্রশ্ন করেছিলেন আমাদের নূরে আলম বোর্ডবাজার থেকে, উনি জানতে চেয়েছেন 2018 সালে ওনার বাল্ব রিপ্লেস করা হয়েছে, এখন ওনার কিছু সমস্যা হচ্ছে হাঁটতে গেলে বা বিভিন্ন শারীরিক সমস্যা, এই সময় উনি রোজা রাখতে পারবেন কিনা। জি ধন্যবাদ। প্রথম কথা উত্তর দিই যে সাধারণত ভাল্ব লাগানোর পরে রোজা রাখতে পারবেন, তবে যেহেতু সমস্যা হচ্ছে 2018 সালে তিনি ভাল্ব রিপ্লেসমেন্ট করেছেন, কোন ভাল্ব রিপ্লেসমেন্ট করেছেন সেটি আমাদের জানা নেই। আর কিছু পরীক্ষা নিরীক্ষা করলে আমরা জানতে পারি যে ভাল্বটি আসলে ঠিক আছে কি না, যেমন একটি ইকোকার্ডিওগ্রাফি করতে পারে, ECG করতে পারে, একটি এক্স রে করতে পারে বুকের, এবং তার সাথে আমরা বুঝতে পারি যে আসলে তার যে ভাল্ব সংক্রান্ত কোনো জটিলতা আছে কি না। দ্বিতীয় হলো যে তার বয়সটি আমাদের জানা নেই, যদি বেশি বয়স হয় সেক্ষেত্রে আমরা অন্যান্য রোগে যেমন হার্ট অ্যাটাকের ভয় পাই বা হার্টের ব্লকজনিত কোনো সমস্যা আছে কিনা, যদিও দুটি সমস্যা একসাথে খুব কম পাওয়া যায় কিন্তু তারপরে হতে পারে। তার জন্য আমরা অনেক সময় একটি ECG বললাম যে একটি ট্রেডমিল টেস্ট আপাতত দরকার নেই, ইকোকার্ডিওগ্রাফি করলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো। এছাড়া অনেক সময় যে হার্টেরই সব যে বুকে ব্যথা হবে তা নয়, হার্ট ছাড়াও কিন্তু অনেক সময় বুকে ব্যথা হতে পারে, অ্যাজমা বা হাঁপানির কোনো সমস্যা আছে কিনা, সার্ভেকাল যে স্পন্ডালাইসিস বলি ঘাড়ের যে সমস্যা, ওজন কত সেটি আমাদের জানতে পারতাম। সব কিছু মিলে আমরা বলবো যে আপাতত রোজা রাখতে পারবেন, তাতে নিশ্চিত করে বলতে পারি রোজা রাখতে কোনো আমরা বলবো ভয়ের কোনো কারণ নেই। এর সাথে যাতে অ্যাসিডিটি না হয় সেই বিষয়টি যদি রাখবেন, একটু হার্টের ইজেকশন ফ্র্যাকশন কার্যক্ষমতা কত সেটি আমাদের দেখা দরকার ছিল। তবে আমরা আপনাকে যেহেতু প্রশ্নটা ছিল রোজা রাখতে পারবেন কিনা, রোজা রাখতে পারবেন, সঙ্গে একজন সাক্ষাতে চিকিৎসকের দিকে আপনি যাদের বিষয়টাতে শুধু রোজা রাখার না, ওনার শারীরিকভাবে সেই জন্য একজন বিশেষজ্ঞের কিন্তু পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন। খুব সুন্দরভাবে বলছেন। আমরা যেমন বিরতির আগে একটা প্রসঙ্গ অবতারণা করেছিলেন যে সাহারিটা এই সময় কেমন হবে বা কী কী খাবার, সাহারির সময় আমাদের মনে রাখতে হবে যে সাহারি মিস করা যাবে না। অনেকে আছেন যে না খেয়ে রোজা রাখার চেষ্টা করেন, সেটি হৃদরোগী হোক বা যে কোনো কারণই হোক, আমরা বলবো যে সাহারির শেষ সময় খেতে হবে, বিশেষ করে যাদের হার্টের রোগের সাথে যাদের ডায়াবেটিস থাকে তাদের জন্য এটি খুবই খুবই জরুরি। সাহারির সম্পর্কে শুনবো, আরেকজন দর্শক রয়েছেন আমাদের সাথে। দর্শক কে আছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি বলছিলাম যে আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম সাজ্জাদ হোসেন, খুলনা থেকে বলছি, বয়স 50। জি জি সাজ্জাদ হোসেন সাহেব বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি আমি দুশ্চিন্তা, একটু দুশ্চিন্তা করলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, হার্টবিট বেড়ে যায়। আচ্ছা, ভীত, মানে ধরেন ভীত হই আর কি। জি, এটা কি সব সময় হয়, দিনের সব সময় হয় না, রাতে বা সকালে এমন কিছু রয়েছে কি? এটা না সব সময় না, মাঝে মধ্যে আর কি। আচ্ছা, আপনার কি হৃদরোগ বা ডায়াবেটিস বা এমন কিছু রোগ রয়েছে? নাই, হৃদরোগ নাই। জি আচ্ছা, আপনার কি অন্য কি কাজ করেন বা জব করেন সেটা একটু যদি বলতেন। হাঁটাচলা করলে, পরিশ্রম করলে কোনো কষ্ট হয় কিনা, বুকে ভার হয় কিনা, চাপ হয় কিনা? জি, আপনার জন্য আমরা বলছি আসলে আশা করছি আপনার বড় কোনো সমস্যা হবে না এবং নেই,
এবং আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর দিয়ে আপনি নিজেই বলেছেন যে আতঙ্কগ্রস্ত হলে আপনার সমস্যাটি বাড়ে। তো আমি বলবো আপনি একটু সাহস সঞ্চয় করার চেষ্টা করবেন। ওষুধের ভূমিকা আছে সেখানে খুব কম, তবে আপনার লাইফস্টাইলকে এরকমভাবে করতে হবে যাতে করে আপনার ভয় ডরগুলো কমে যায়। যেমন একটু যেমন আপনি ধর্মীয় অনুশাসন মেনে চলবেন, সঙ্গে ওষুধের মধ্যে দুটি ওষুধ দিতে পারি আমরা, একটা ক্লোনাজেপাম ওষুধ যেমন রিবোটিল জাতীয় ওষুধ, আমরা একটু এতে করে আপনার একটু ঘুমটি ভালো হবে এবং কিছুটা আতঙ্ক আপনাকে কমিয়ে দিতে পারে। বুক ধরফর হলে মাঝে মাঝে নিশ্চয়ই আপনি খেয়েছেন ইন্ডিভার বা এই জাতীয় ওষুধ আপনি খেয়েছেন, এটি খেতে পারেন, তবে ওষুধের উপর নির্ভরশীলতা কমাতে হবে। আমি বলবো যে বিশেষ করে দরকার যে লাইফস্টাইলকে কীভাবে তিনি নির্দেশ, বিশেষ করে খাওয়া দাওয়া ভালো করতে সুষম খাদ্য খেতে পারেন, তার যেহেতু ডায়াবেটিস নেই একটু হাঁটাহাঁটি করবেন এবং মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করবেন, সঙ্গে ধর্মীয় অনুশাসন মেনে চলবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনেকদিন পরে দর্শকরা আপনাকে পেয়ে এত বেশি ফোন কল আসছে, আমরা মূল প্রসঙ্গে থেকে অনেক সময় বিচ্যুত হতে হচ্ছে, আমরা সেহেরি যে এটা নিয়ে আলাপ করছিলাম, যে কথা বলছিলাম যে স্যার এই সময় আমরা চেষ্টা করি যে শেষ সময় খাবার জন্য, তবে একটু জিনিস মনে রাখতে হবে যে আমরা ভরপেট খেতে মানা করি, সেটা সেটি যখনই হোক না কেন, ইফতারি হোক সাহারির সময় হোক। আরেকটি বিষয় যাদের ডায়াবেটিস তাদের জন্য খাদ্য তালিকাটা খুব গুরুত্বপূর্ণ, যে এমন খাদ্য খেতে হবে যেটা পেটে কোনো সমস্যা না করে, ভাজা পড়া যেমন একটু কম খেতে বলি, সেটি ইফতারি হোক সাহারিতে হোক, পানির পরিমাণ যাতে আপনি ওই সময় খেয়ে নেন যাতে সারাদিনে আপনি যদি পানির শূন্যতা না হয়, আঁশযুক্ত খাবার খেতে হবে যাতে কোষ্ঠকাঠিন্য না হয়, বিশেষ করে আমরা যেমন পাতা শাকের কথা বলি, যদি কারো পাতা শাক খেলে তার পেটের সমস্যা হয় সবজি খেতে বলি, কিন্তু মনে রাখতে হবে যে খেতে হবে এবং তার সাথে সুষম খাদ্য। আপনি যদি চান যে একটু কিছু শাকসবজি খেতে পারলে ভালো, তবে একটু চেষ্টা করবেন যে সুষম খাদ্য, যেমন যে একটু দুধ খেতে চলে দুধও খেতে পারেন। ডায়াবেটিস থাকলে ক্যালোরিটা হিসাব করবেন, যে আমরা বলি সবসময় যে বিশেষ করে চিনিযুক্ত খাদ্যগুলো আমরা মানা করি দিতে ডায়াবেটিস, কিন্তু ডায়াবেটিস না থাকলে তো আমাদের কোনো সমস্যা নেই। হার্ট দুর্বল থাকলে তাদের কথা বলছিলাম যে পানি সারাদিন ব্যাপী আমরা 24 ঘন্টায় বলি যে মাত্র 1 থেকে 1.5 লিটার পানি পান করবার জন্য। তবে একটি বিষয় আমরা মনে রাখতে বলি যে ডায়াবেটিস যদি হার্টের রোগের সঙ্গে থাকে, অনেকে মনে করেন যে ডায়াবেটিস হলে বুঝি তিনি ইনসুলিন নিতে পারবেন না, আসলে এটি আমরা বলি বিভিন্ন ধর্মীয় অনুসরণ, আমরা যারা স্কলার যারা আছেন সারা বিশ্বব্যাপী তারা বলছেন তারা ইনসুলিন নিতে পারবেন, এবং সেক্ষেত্রে আমরা যেটি করি আগে থেকে একটু ঠিক করে দিই যে যারা 3 বেলা আগে ইনসুলিন নিতেন, হয় 2 বেলা অথবা 24 ঘন্টা একবার বেজাল ইনসুলিন, সেটাও কিন্তু নেওয়া যায়, সেই সুযোগগুলো আছে। আর আগে থেকে যদি কেউ ঠিক থাকেন যে যারা ইনসুলিন নিতেন আগে সকালবেলায় সেটি ইফতারের সময় নেবেন, রাতের ডোজটি নেবেন হলো অর্ধেক করে সাধারণত আমরা সেহারির সময় দিয়ে দিই। আর খাদ্য তালিকাতে বলছিলাম যা কিছুই খাবেন না কেন অবশ্যই খাবেন, এবং যে খাদ্য খেলে পেটের সমস্যা হয় অথবা আপনার কষ্ট হয় সেটি খাবেন না। আর অন্যান্য ওষুধগুলো আপনি অবশ্যই সঙ্গে মনে করে খেয়ে নেবেন, কারণ আপনি যেহেতু সারাদিন ধরে আর খেতে পারছেন না, সেজন্য আপনার মনে রাখবেন যে যদি 2 বেলার ওষুধগুলো আগে থেকে ঠিক করে নেন, যেমন আমরা অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেই অথবা রক্তের কোলেস্ট্রল ওষুধ দিই, সেগুলো আপনারা ইফতারি এবং সেহারির সময় খেয়ে নেবেন। নাইট্রিস আমরা যে বলি যে জীবন যে স্প্রে দিয়ে থাকি, এটিও কিন্তু রোজা রাখা অবস্থায় নেওয়া যায়, যদি কেউ মনে করেন যে বুকে চাপ হচ্ছে ভার হচ্ছে এই স্প্রে নিলে কিন্তু রোজা ভাঙবে না। এবং আরেকটি বিষয় যে অনেক সময় আসলে আমরা আপনি নিশ্চয়ই আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার ছিল, আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু সময় নিয়ে শুনতে চাই, এই বিষয়ে বিস্তারিত শুনবো একটি বিরতির পর। দর্শক অনুষ্ঠান এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক এস এম মুস্তাফা জামান। অধ্যাপক মুস্তাফা জামান, যেমন বিরতির আগে আপনি বলছিলেন যে রোজা রেখে কী কী করা যাবে, ইনসুলিনের কথা বলছেন, আর কী কী এই সময় করা যাবে? আমরা এর সাথে বলি কি, যেমন আমরা বলছেন যে যদি বুকে ব্যথা বা চাপ অনুভব করে অনেক সময় নাইট্রোজেন স্প্রে আছে সেটি ব্যবহার করতে পারেন, এছাড়া ইনহেলার যাদের শ্বাসকষ্ট আছে তারা কিন্তু ইনহেলার ব্যবহার করতে পারেন, চোখের ড্রপ কানের ড্রপ এগুলো কিন্তু নিলে যেহেতু কোনো রক্তে শর্করার মাত্রা বাড়ছে না সুতরাং এটি কিন্তু তারা ব্যবহার করতে পারেন এই ধরনের। এছাড়া আমরা যদি কেউ মনে করেন যে ডায়াবেটিস আছেন হার্টের রোগী, হঠাৎ করে তার খারাপ লাগছে, ডায়াবেটিসটা চেক করার প্রয়োজন হয়, সেটিও কিন্তু তিনি চেক করতে পারেন, তাতে কিন্তু রোজা ভাঙার কোনো কারণ নেই। অর্থাৎ আমরা বলছি যে রোজাটি এত ঠুনকো বিষয় নয়, নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে তার বান্দারা ভালো থাকতে পারেন, আমাদের সব কিছু মিলে সবাই মিলে যাতে ভালো রোজা রাখতে পারেন, এবং রোজা রাখার জন্য যত রকম অনুপ্রেরণা দরকার সব অনুপ্রেরণা তিনি দিয়ে দিয়েছেন। তবে রোজা রাখার চেষ্টা করি, একমাত্র বললাম শরীর খারাপ হলে রোজা রাখলে যদি দেখা যায় যে চিন্তা করি যে না শরীর ভেঙে পড়ছে, শরীর খারাপ হচ্ছে, সত্যি জীবন সংশয় থাকলে সেক্ষেত্রে আমরা মানা করি। তবে হার্টের রোগীদের মধ্যে যাদের বিশেষ করে দুর্বল হার্ট
তাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ বেশি, অন্য হার্টের রোগীদের জন্য তেমন বড় কোনো ঝুঁকি নেই। আমরা কিন্তু যাদেরকে স্টেন্টিং করা রোগী, বাইপাস সার্জারি করা রোগী, তারাও কিন্তু রোজা রাখতে পারছেন, শুধু নিয়মিত ওষুধ সেবন করবেন এবং ডাক্তারের পরামর্শ মতন মেনে চলবেন। খুব সুন্দরভাবে বলছিলেন। এখন একটা বিষয় নিয়ে আলাপ করছি যে এখন অনেকে ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেকে বলে থাকে যে ইফতারের পরপরে অনেকে হার্ট অ্যাটাক করছেন বা হার্টের সমস্যা হচ্ছে, এই বিষয়টা আসলে কতটুকু শক্তি সত্য বা যৌক্তিকতা কতটুকু এই সংবাদে? ধন্যবাদ। আসলে আমরাও দেখেছি, আমিও দেখেছি ফেসবুকে অনেকে এরকম একটি বিষয় নিয়ে তারা দুশ্চিন্তাগ্রস্ত আছেন। তবে আমরা সবসময় বলছি যে মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে এর সাথে কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো কারণ নেই। কারণ কি, আসলে হার্ট অ্যাটাক হয়তো ওই সময় হয়েছে বলতে পারে, হয়তো কয়েকজনের হয়েছে বলছে যে ইফতারের পর হয়েছে, কিন্তু এর সাথে কোনো বিজ্ঞানভিত্তিক কোনো কারণ সরাসরি আপনি দেখাতে পারবেন না। কারণ কি, আসলে 11 মাস একভাবে রোজার খাদ্য তালিকা ছিল, শুধু সামান্য কিছু পরিবর্তন হয়েছে, সেটির সাথে কিন্তু হৃদরোগের সম্পর্ক সমার খুব কম থাকারই কথা। একটি বিষয় হলো যে কেউ যদি কোষ্ঠকাঠিন্য হয়, যেমন বুকে হার্টের রোগীদের যদি তার পানির পরিমাণ কমে যায়, আঁশযুক্ত কম খাদ্য কম খান, তাহলে বুকে চাপ হতে পারে। কারণ কি, যে তখন এটা হয়, আমরা সব সারা বছরই কিন্তু বলে থাকি যে হার্টের রোগীদের জন্য যেভাবে হোক যাতে পায়খানা তার স্বাভাবিক থাকে, তার যে কোষ্ঠকাঠিন্য না হয়। যেহেতু প্রসঙ্গটা আসলে এই যে কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য আপনার পরামর্শ কি, কি খাবার খাবে, কি কি নিয়ম মেনে চলবে? মানে আমি সবসময় বলি যে আসলে মানুষ ব্যতীত পৃথিবীর অন্য কোনো প্রাণীর কোষ্ঠকাঠিন্য হয় না। তারা কিন্তু তাদের ডাক্তার দেখানোর কোনো সুযোগ নেই, অর্থাৎ সৃষ্টিগত তাদেরকে এমনভাবে তৈরি করেছেন, তারা তার নিজের মতন করে পরিমিত পানি পান করছেন, তারা এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করছেন এবং ঘাস খান বা শাকসবজি খান, যেটাই খাচ্ছেন না কেন, যদি কোনো মানুষ পরিমিত পানি পান করেন, যতটুকু দরকার হাঁটাহাঁটি করেন, এক্সারসাইজ করেন এবং খাদ্য তালিকা আঁশযুক্ত খাবার, বারবার বলছি যে ফাইবার কন্টেনিং ডায়েট, সেটি শাকসবজি হতে পারে, ইস্তুবুলের ভুষি হতে পারে, এগুলো যদি নিয়মিত সেবন করেন, কারোই কোষ্ঠকাঠিন্য হবার কথা নয়। যদি কোনো বড় ধরনের কোনো অসুখ বিসুখ না থাকে, একজন রোগী বেডরিডেন আছে দীর্ঘ সময় ধরে শয্যাশায়ী, অথবা পেটের মলদ্বারে কোনো বড় কোনো অসুখ বিসুখ হয়েছে, এছাড়া কিন্তু খাদ্য উপর দিয়ে খাবো আমরা মুখে খাবারের মাধ্যমে এবং সেটি ভালো মতন পায়খানা প্রস্রাব হবে, এটি নিয়ম মতন আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুতরাং কেউ যদি ওই তিনটি জিনিস আমরা মেনে চলে, একটি হলো যে আমরা বলবো যে পানির পরিমাণ বাড়াতে হবে, আঁশযুক্ত খাবার খেতে হবে, পরিশ্রম করতে হবে, আমরা বলবো ব্যায়াম করতে হবে, এই তিনটি যদি নিয়ম মেনে চলে কারোই কোষ্ঠকাঠিন্য হবার প্রয়োজন মানে কোনো সুযোগই নেই। কিন্তু অনেকে দেখছে কি যে হয়তো বলে পানি বেশি খাচ্ছি বলছে কিন্তু আসলে কম খাচ্ছে, অনেকে দেখি যে শুধুমাত্র মাংস জাতীয় খাদ্য বেশি খাচ্ছে, শাক জাতীয় খাদ্য বা আঁশযুক্ত খাদ্য খাচ্ছে না, তাদের জন্য আসলে কোষ্ঠকাঠিন্য হচ্ছে। আমরা সেটি হৃদরোগ হোক বা অন্য যে কোনো মানে মানুষই হোক, যে কোনো রোগী হোক না, সুস্থ মানুষও কিন্তু যদি কেউ নিয়মগুলো মেনে চলে কোষ্ঠকাঠিন্য হবার কোনো সুযোগ নেই। যেমন ছোলা, এই ঈদের সময় রোজার সময় কিন্তু অনেকে ছোলা খাচ্ছে, আমরা দেখছি ছোলা এইসব যদি না খেয়ে পানির পরিমাণ বেশি খায় তাহলে ছোলা কিন্তু আমরা কিন্তু একদম মানা করছি না, কারণ যদি সমস্যা না হয়, শুধু ছোলার মধ্যে সমস্যা হলো ছোলার যে ফাইবার, এই ধরনের ফাইবার জাতীয় যত খাওয়ার যত বেশি খাওয়া যাবে তাদের জন্য, শুধুমাত্র তেলের পরিমাণের জন্য কারোর জন্য ছোলার হাটে নিষেধ করি, কিন্তু ছোলা যদি হজম করতে পারে কোনো ক্ষতি নেই। অধ্যাপক মোস্তফা জামান, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক এতক্ষণ শুনছিলেন অধ্যাপক মোস্তফা জামান, যেই পরামর্শগুলি দিয়েছি সেগুলি আমাদের জীবনের চরণে মেনে চলি, আমরা সকলেই সুস্থ থাকি, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।